ছেলে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে নামাজ পড়তে দেয় না, আমার স্বামী আমাকে রোজা রাখতে দেয় না। আমি যখন নামাজ পড়তে যাই তখন আমার স্বামী আমার মাথাটাকে চুল ধরে উঠায়, উঠিয়ে খটাখট মাটির সঙ্গে বারাকাত হোক। যা সালামের উত্তরটা তো পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تبارك وتعالى في موضع آخر، مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال النبي صلى الله عليه وسلم، المسجد روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم، من بان لله مسجدا بان له له بيتا في الجنة. রে যা
আর কত রকমের পাখিরা গান শুরু করেছে, এই জিব্রাইল লক্ষ লক্ষ কোটি কোটি টেপগুলো চলিতেছে, সাদা বর্ণে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এই বলো ওটা কি? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আনন্দিত হয়ে যান, আপনি খুশি হয়ে যান, যেই জিনিস এটা এটা আপনারই, 1,24,000 পয়গম্বর পৃথিবীর ভিতরে এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই জিনিস কাউকে দেওয়া হয়নি, এই জিনিস কাউকে দেওয়া হয়নি, এটা একমাত্র আপনার জন্য খাস, আপনাকেই দেওয়া হয়েছে, ও গো নবী, এটার নাম হলো হুজুর কাউসার। তুমি কোনো দুঃখ করবে না, তুমি কোনো কষ্ট ভোগ করবে না, দমিয়ে রাখবে না, ওদের কথাই তোমরা কান দিবে না, কাফেরদের কথাই তোমরা কান দিবে না, মুশরিক বেদুইনদের কথাই তুমি কান দিবে না, এরা তোমারে গালি গালাজ করে, তোমাদের ধুম বুরিদা বলে, অনেকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবাও নাই, তোমার মাও নাই, সকালবেলাতে তোমার মুখটা যদি আমরা দেখি সেই দিন আমাদের দিন ভালো যায় না, এটা মিথ্যা কথা বলছে ওরা। এই নবী চিন্তিত হলো না, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় তোমাকে আমি হাউজে কাউসার দান করিলাম, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তার জন্য তুমি শুকরিয়া করো আল্লাহর দরবারে, শুকরিয়ার বিনিময়ে তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো, ওয়ানহার আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তুমি কুরবানি করো, ইন্না শানিয়াকা হুল আবতার, তুমি গম্বুরিদা নয় ওরাই গম্বুরিদা, তোমার মুখ দেখলে যাত্রা হয় না তা নয়, ওদেরই মুখ দেখলে যাত্রা হয় না, ওরা যেটা বলিতেছে ওরা ঝুট বলছে, ওরা মিথ্যা বলিতেছে, নবী তুমি আনন্দিত হও, এটাই হলো হাউজে কাউসার, হাদিসে লেখা আছে মাসিরাত সাহরে, সেই এত বড় নদী এত বড় পুকুর, সেটা হলো মাসিরাত সাহরে, এক মহিনার পথ, এক মহিনার রাস্তা, এক মানুষ চললে মানুষ যত দূর যেতে পারে, ঘুড়ি সামার হয়ে উঠে সবার হয়ে ছুটে গিয়ে যত দূর যেতে পারে, এত দূর ঘেরাও করে রয়েছে হুজুর কাউসার, চতুর্দিকে ফুলের বাগান, কোকিল কোকিলা গান ধরেছে, ভমর ভমরাই গান শুরু করেছে, আর লক্ষ 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 ফানুস চলিতেছে, রোড লাইট চলছে, আর লক্ষ লক্ষ ট্যাপ চলছে, হীরাকান চলমতি মুগা দিয়ে তৈরি, লক্ষ লক্ষ ফেরেশতা তার পাশে পাশে ঘোরাঘুরি করছে, তাদের হাতে দুটো করে পেয়ালা রয়েছে, একটা আছে গ্লাস আর একটি আছে জগ, এই জগ নিয়ে আর গ্লাস নিয়ে কিছু কিছু ফেরেশতারা পেয়ালা কাপ নিয়ে ঘুরছে, নবী বললেন এরা কিসের জন্য ঘুরছে, বলে এরা ওই জান্নাতি বান্দাদের পানি পান করানোর জন্য, হাউজে কাউসার থেকে পান করানোর জন্য, এরা এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন, ইসলাম দরদি ভাই আমার দেখো এই হাউজে কাউসার এক গ্লাস যে পান করে নেবে, আল্লাহ নবী বলেছেন না হিসাব নিকাশ শেষ হওয়া পর্যন্ত হাসরের ময়দানে তার পিপাসা লাগবে না, জোরে সোরে বলে বলে আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ, ইসলাম দরদি ভাই আমার তাহলে হাউজে কাউসার খাবে কেন, হাউজে কাউসার পাবে কেন, ওই পুরুষেরা পাবে ফসল লেগেলে রব্বিকা মানহার, যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে, নামাজ আদায় করে, এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যারা
আল্লাহ রাস্তায় কুরবানি করে। কুরবানি মানে শুধু পশু বলিদান নয়, সালাত নামাজ। এই নামাজ মানে শুধু ওই মাথা ঠুকা নয়, নামাজ মানে হলো পবিত্র হওয়া, নিজের মন পবিত্র করা, শরীর পবিত্র করা, জামা কাপড় পবিত্র করা, যেই নামাজ পবিত্র করা, মনের কালিসা হিংসা দূর করা, আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আল্লাহর হুকুম পালন করা, সেটাই হলো সালাত। ইসলাম ধর্মে ফের আমার এই নামাজ খুব মূল্যবান নামাজ, এই নামাজ মূল্যবান দোয়া, এই নামাজ মূল্যবান মেডিসিন, এই নামাজ মূল্যবান ইনজেকশন। এই ইনজেকশন করলে শরীরে কোনো প্রবেশ থাকে না, এই ক্যাপসুল খেয়ে নিলে, এই ট্যাবলেট খেলে শরীরে কোনো পাপ রাশি থাকে না। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যখন নিয়ত করে লয় সালাতের জন্য, নামাজের জন্য নিয়ত করে, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আমি উযু করে নিলাম, আমি জোহরের সালাত আদায় করব, জোহরের নামাজ আদায় করব, আসরের নামাজ আদায় করব বলে বাড়ি থেকে যখন বেরিয়ে যায়, যত কদম ফেলে, যত ধাপ ফেলে, প্রত্যেক কদমে কদমে একটা করে তার গুণ মিটিয়ে দেওয়া হয়, একটা করে নেকি লিখে দেওয়া হয়, আর একটা করে দরজা তার জন্য বলুন করে দেওয়া হয়। যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও, আল্লাহ তোমার করুণার দরজা খুলে দাও দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে, আদায় করে আবার মসজিদ থেকে বেরিয়ে আসে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, দোয়াটা পড়ে যখন বেরিয়ে আসে, আল্লাহ নবী বলেছেন না, কাবালাতুহু উম্মুহু, তার মা যেন তাকে এখন নতুন করে জন্ম দিল। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। নিষ্পাপ হয়ে যায় এমনই মেডিসিন, এমনই মানে ওষুধ যা খেলে রোগ আর থাকে না, সে পাপ রোগ মানুষের ভিতরে আর থাকে না। কেবলাদা তো হোক উম্ম হোক, তার মা যেন তাকে নতুন করে জন্ম দিল। ইসলাম তো রোগে ভাইয়ের আমার, তাহলে আমার দিনের রসুল না সরকারে দোয়ালাম তাজ দারে মাদানি আহমাদে মুজতবা মোহাম্মদ মুস্তফা না, জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে বললেন সালাত আদায় করো, আল্লাহ নবী বললেন যারা সালাত আদায় করবে তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। এক গ্লাস পানি পান করে নিলে সারা হাসরের ময়দানে সে বিপসিত হইবে না। ইসলাম দরদি ভাইরা আমার, আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমরা কুরবানি করো। পৃথিবীতে যত জিনিস আছে সবাই কুরবানি হয়, মানুষকে আল্লাহ বলছেন তুমিও কুরবানি করো। কুরবানি মানে আল্লাহর নৈকট্য লাভ করা, শুধু পশু বলিদান, পশু বলিদান দেওয়া নয়। আমাদের কুরবানির সময় আমরা ছাগল কুরবানি দিই, বলিদান করি, এবং আরো অন্যান্য পশু যেগুলো হাদিসে হুকুম আছে আমরা আল্লাহর রাস্তায় পশু বলিদান করি, এটাই শুধু কুরবানি নয়। কুরবানি মানে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহ সন্তুষ্টি লাভ করা, এবং নিজের নিজের ইচ্ছাকে বলিদান করা। সবাই পৃথিবীতে যত জিনিস আছে সবাই কুরবানি দেয়, আপনাদের কুরবানির আদেশ হলো, দেখেন গরুগুলো চরে ঘাসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খায়, তাহলে ছিঁড়ে খায় উনি যে কুরবানি হয়ে যায়, যে ঘাসগুলোকে ছিঁড়ে খেলো ওই ঘাসগুলো কুরবানি হয়ে গেল। আপনার বাড়িতে ছাগল আছে আপনি জবাই করে খেয়ে নিলেন, কুরবানি হয়ে গেল। আপনার বাড়িতে মুরগি আছে জবাই করে খেলেন, কুরবানি হয়ে গেল। আপনি বিল্ডিং বানাবেন বাঁশের ছাড়ার বাঁশগুলোকে কাটলেন, বাঁশ কুরবানি হয়ে গেল। এইরকম ভাবে দুনিয়াতে যত জীবজন্তু আছে এবং উদ্ভিদ রয়েছে সব আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যায়। কাহো মুসলমান তুমি আল্লাহ রাস্তায় কি কুরবানি দিয়েছ,
তোমার জন্য তুমি কি কুরবানি করেছো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর রাস্তায় আমাদের কুরবানি দিতে হবে অর্থাৎ আল্লাহকে রাজি করতে হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন সেটাই আমাদেরকে দিয়ে দিতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ইয়াহউজে কাউসার তার ভাগ্যে জুড়বে বন্ধুরা হাদিসের ভিতরে লেখা হলো হাউজে কাউসারের যে পানি এই পানি দুধ চাইতে সাদা না আর মিশকে আম্বার চাইতে খুশবু আর মধু চাইতে মিষ্টি বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বর্ণনা দিলেন দেখতে গেলে দুধের চাইতে ও সাদা খেতে গেলে মধুর চাইতে ও মিষ্টি শুনতে গেলে মিশকে আম্বার চাইতে ও সুগন্ধি ইসলাম গরদি ভাইরা আমার তাহলে এগুলা পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারলে বন্ধুরে আল্লাহ নবী একদিন মসজিদে নববীর সামনে বসে আছেন তোমরা আমার হাতের দিকে তাকাও আল্লাহ নবী হাতে একটা কলমের মতো খড়ি নিলেন খড়ি নেওয়ার পর সামনে থেকে এইরকম গোল করে একটা দাগ দিয়ে দিলেন আমরা যেমন জ্যামিতি আঁকি জ্যামিতি ওই রকম খড়ি দিয়ে গোল করে নবী দাগ দিয়ে দিলেন মাঝখান দিয়ে সোজা একটা দাগ দিলেন এবং গোল দাগ ছাড়িয়ে দাগটা বেরিয়ে চলে গেল ওই দাগের মাঝামাঝি ছোট্ট ছোট্ট করে দাগ কাটলেন এই দিকেও কাটলেন এই দিকেও কাটলেন এইরকম ভাবে ওই মাঝটার যে দাগ দাগের মধ্যে স্থল দিয়ে অনেকগুলো দাগ কাটলেন নবী বললেন তোমরা বুঝলে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো দাগ কাটলেন গোল করে মাঝখান দিয়ে একটা লম্বা দাগ দিলেন যে দাগ গোলের দাগ বেরিয়ে চলে গেল সাইড দিয়ে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন এটাই দেখলাম বলে তোমরা কি বুঝলে বলে হুজুর কিছুই বুঝিলাম না কি বুঝলে বলে কিছুই বুঝিলাম না কিছুই বুঝলে না বলে না হুজুর আমরা কিছুই বুঝিলাম না বলে যেই দাগটা আমি চতুর্দিক দিয়ে গোল করে দিলাম এটাই হলো মালিকুল মওত মালিকুল মওত চতুর্দিকে তোমাদের ঘিরাও করে রয়েছে আর মাঝখানে ছোট ছোট যে দাগগুলো আমি দিলাম এই দাগগুলো তোমাদের সামনের বিপদ এগুলো হলো বিপদ আপনি বাড়ি থেকে বেরোলেন হুজুর লেগে গেল হুজুর লেগে পায়ের কুনিতে উদরে চলে গেল পথর করে রক্ত পড়লো এ হলো একটা বিপদ আবার চললেন চলতে গিয়ে দেখা গেল হ্যাঁ একটা বুল্লতে কেমড়ে নিল এটাও একটা বিপদ সামনে একটা গাড়ি এসে আপনাকে অ্যাক্সিডেন্ট করলো ঠ্যাং ভেঙে গেল এ একটা বিপদ গাড়িতে চাপলেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়ি ভেঙে চুরমার হয়ে গেল আপনার হাত ভাঙলো না হয় কপাল কেটে চলে গেল চোখটা না হয়ে গেল বিপদ মানুষ অনেকেরই হয়তো আপনি স্বজন মারা গেল একটা ছাগল গরু বাড়ির মারা গেল কিন্তু আপনার পকেট মারে পকেট মারল যাক দুনিয়ার যেগুলো বিপদ এগুলাই আল্লাহ নাকি বললেন মধ্যে চলে যে ছোট ছোট দাগ এই দাগগুলো হলো তোমাদের বিপদ আল্লাহ নবী বললেন তোমরা সাবধান বলে হুজুর মাঝখান দিয়ে যে একটা দাগ কাটলেন এই দাগ গোল দাগকে পেরিয়ে চলে গেল ওটা কি আল্লাহ নবী বললেন এটাই হলো আশা এটা হলো মানুষের আশা মানুষের মনের বাসনা আশার রশ্মি আল্লাহ এত লম্বা করেছে দাগ বেরিয়ে চলে গেছে যদি শুধুই মালিকুল মওত মৃত্যুকে মানুষ স্মরণ করত দুনিয়াতে জীবন যাপন করতে পারত না দুনিয়াতে সংসার করতে পারত না বিয়ে শাদিও তারা করত না দোতলা তিনতলা বিল্ডিংও বানাত না তারা
যে টাকা দান দেনা শো করতে না কেন আপনারা একটা হাদিস শুনেননি আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবী যখন জাহান্নামের কথা সাহাবাদের সামনে বর্ণনা করতে লাগলেন পাপের কথা লোকের সর কথা গান নবী যখন বর্ণনা দিলেন সাহাবাদের মধ্যে একজন ভাইয়া রাসূলুল্লাহ সাহাবাদের মধ্যে তিনজন তিন রকম হয়ে গেল একজন বলল যে এই দুনিয়াতে আল্লাহকে ভুলানোর জন্য আল্লাহকে ভুলিয়ে যাওয়ার জন্য মাল মাত্রা ধন সম্পদ স্ত্রী পুত্র কন্যা অতএব আমি অঙ্গীকার করিলাম আমি জীবনে কোনোদিন বিয়ে করিব না আমি শাদি করিব না আমি বিয়ে যদি না করি তাহলে আমার ছেলে বিলও হবে না আমার লোভ লালসাও হবে না আমার টাকা পয়সার উপরে অত লোভও হবে না বিল্ডিং এর উপরে আমার লাভ হলো হবে না অতএব আমি বিবে শাদি বিয়ে শাদি করিব না মানুষের সত্তা যেটা পুরুষত্তা এই পুরুষত্তা পুরুষত্তা যখন জাগরণ হয় তখন মানুষ পাপের কাজে লিপ্ত হয়ে যায় সেই জন্য বলছি আমি আর কোনোদিন এই মানে ইফতার করিব না আমি শুধু সিয়াম পালন করব রোজাই পালন করব আল্লাহু আকবার তাহলে দেখেন একজন বলল আমি বিবাহ করব না আর একজন বলল আমি শুধু রোজাই পালন করব আল্লাহ রাসূলের দরবারে যখন কথাটা গেল নবী দুইজনকে ডাকলেন ডেকে বলছে তুমি কি বলেছো বলে হুজুর আমি এটাই বলেছি যে আমি আর কোনোদিন বিবাহ শাদী করিব না আল্লাহ নবী বললেন না আমিও বিয়ে শাদী করেছি আমার ঘর আছে সংসার আমার স্ত্রী পুত্র কন্যা আছে তোমরা কি আমার চাইতে আবেগ হতে চাও তোমরা কি আমার চাইতে আল্লাহ বলা হতে চাও না এটাও না ইন্না আল্লাহ নবী বললেন নিশ্চয় বিবাহ আমার সুন্নাত আন নিকাহু মিন সুন্নতি বিবাহ আমার সুন্নাত আল্লাহ নবী বললেন নিকাহু মিন সুন্নতি মনে রাখবেন সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার বিবাহ ইনকার করবে নিকাহকে ইনকার করবে সে আমার উম্মত নয় আমার উম্মত থেকে সে খারিজ হয়ে গেল আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আমি ইফতার করি আমি সিয়াম পালন করি আমি রোজা রাখি আমি ইফতার করি অনেক সময় আমি খাওয়া দাওয়া করি আবার আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমি সিয়ামও পালন করি অতএব তোমরা খাওয়া দাওয়াও করবে তোমরা সিয়াম পালন করবে সারা জীবন সিয়াম পালন তোমরা করবে না সারা জীবন সিয়াম পালন করলে তোমাদের সিয়াম হবে না রোজা হবে না অতিরিক্ত সালাত ভালো নয় অতিরিক্ত নামাজও ভালো নয় অতিরিক্ত কোন জিনিসই ভালো নয় আল্লাহ নবী বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা আল্লাহ নিকটে আল্লাহ রাসূলের নিকটে মাঝামাঝি জিনিস পছন্দ অতিরিক্ত জিনিস ভালো নয় কেন একটা ঘটনা শুনেননি আল্লাহ নবীর জামানায় হ্যাঁ আল্লাহ নবীর জামানায় একটা মানে মিটিং বসেছে বা ওয়াজের মাহফিল জলসার মাহফিল বা শিক্ষার মাহফিল ওই শিক্ষার মাহফিলে অনেকগুলো সাহাবা আছেন মেয়েরাও গিয়েছে আল্লাহ রাসূলের কথা শোনার জন্য আল্লাহর রাসূলের বাণী শোনার জন্য ওর মধ্যে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে গেল একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমাকে নামাজ পড়তে দেয় না আমার স্বামী আমাকে রোজা রাখতে দেয় না আমি যখন নামাজ পড়তে যাই তখন আমার স্বামী আমার মাথাটাকে চুল ধরে উঠায় উঠিয়ে খটাখট মাটির সঙ্গে মারে গায় আমাকে নামাজ পড়তে দেয় না আমি রোজা রাখি আসরের টাইম হয়ে যায় আর সামান্য কিছু সময় আছে আমার রোজা পূর্ণ হয়ে যাবে আমার কাছে গিয়ে খাজুরকে ফাটিয়ে বিচিটা বের করে ফেলে আর ওই খাজুরটা আমাকে বলে খা আমি বলি খাজুর খাবো না আনা সায়েমন আমি রোজা দুই
সালাতটা নষ্ট কইরা দেয়, আমার স্বামী আমাকে সালাত কায়েম করতে দেয় না, আমার স্বামী আমাকে নামাজও পড়তে দেয় না। আল্লাহ নবী বলেন, এ মহিলা তোমার স্বামীর নাম কি? তোমার স্বামীকে বলে, হুজুর ওই দেখেন আপনার সামনে বসে রয়েছে, আমার স্বামীর নাম সাফওয়ান। সাফওয়ানের স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আল্লাহ রাসূলের দরবারে, এখনো অনেক মেয়েরা স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেয়। আবার অনেক মেয়েরা ভয় ডর করে, কেউ শাশুড়ির ভয়ে বলে না, শ্বশুরের ভয়ে ভয়ে বলে না, কারো স্বামী হয়তো দুষ্ট থাকে, মদখোর থাকে, তারিখোর থাকে, হয়তো রাত্রে অত্যাচার করবে, সেই জন্য ও বলে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী সাফওয়ানকে বললেন, হে সাফওয়ান কুম। সাফওয়ানের নাম বলতেই ওর পিলাই চমকে উঠে যায়। এবার না জানি নবী আমাকে কি বলেন, সাফওয়ানকে নবী বললেন, কুম দাঁড়াও। সাফওয়ান দাঁড়িয়ে গেল, বলে তোমার স্ত্রী যে কথাগুলো বললো সত্য বললো না মিথ্যা বললো? বলে হুজুর আমার স্ত্রী যে কথা বলেছে সত্য বলেছে। বলে সত্য বলেছে, তুমি এরকম কেন করো? তোমার স্ত্রীকে তুমি রোজা রাখতেও দাও না, তোমার স্ত্রীকে তুমি নামাজও পড়তে দাও না। বলে হুজুর একদিকের খবর শুনবেন, এবার আমার খবর শুনেলেন। হুজুর আমি বাড়ি আসবো, আমি বাড়ি আসবো আসরের পর কিংবা জোহরের পর, আমি একটু বিশ্রাম করব। আমি যদি আমার স্ত্রীকে ঘরের দিকে ডাকি, এসো গো তুমি এসো ঘরের দিকে এসো, তোমার সঙ্গে দুটো কথা আছে, আমাকে চুপ করে বলে না সাইমন আমি রোজাদার। আমি মনে করলাম আজকে রোজা, তাহলে কালকে দুটো কথা বলবো। কাল তো আমি একবার ডাকলাম, এসো ঘরের দিকে এসো দুটো কথা বলবো। বলে আমার সাইমন আমি রোজাদার। আমি বললাম যাক তাহলে খাইতে বলবো। তারপরের দিন আমি আবার ডাকলাম, বলছে আনা সাইমন আমি রোজা। তাহলে হুজুর যেদিনই ডাকি সেই দিনই বলে আনা সাইমন আমি রোজাদার। রাত্রি হয়ে যায়, মনে করলাম তাহলে দিনে রোজা, রাত্রে তাহলে দুটো কথা বলবো। স্ত্রীর সঙ্গে কোন স্বামী কথা বলতে চাই না, আর কোন স্বামীর সঙ্গে স্ত্রী কথা বলতে চাই না, কোন স্বামী তার স্ত্রীর বক্ষস্থলে ঘুমাতে চাই না, আর কোন স্ত্রী তার স্বামীর বক্ষস্থলে ঘুমাতে চাই না। সবাই তো এক অপরের প্রেমে জড়িয়ে থাকে, তাই মনে করলো তাহলে রাত্রে দুটো কথা বলব। আমি এসার নামাজ পড়ে এসে দেখছি আমার স্ত্রীকে নামাজ পড়ছে, আমি ভাবলাম নামাজ পড়ছে তাহলে আমি একটু ঘুমিয়ে নিই, ওর নামাজ পড়া হয়ে যাবে তারপরে বলবো। অর্ধেক রাত হয়ে গেল, অর্ধেক রাত পরে চট করে চেতন হয়ে দেখি তো নামাজ পড়ছে, আবার ঘুমিয়ে গেলাম, তাহলে ফজরের আগে বলবো। ফজরের একটু আগে যদি দাঁড়িয়ে দেখছি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, হুজুর আমি ভাবলাম তাহলে আজকে রাত চলে গেল, আগামী রাতে বলবো। আগামী রাতে আমি নামাজ পড়েছে দেখছি নামাজে দাঁড়িয়েছে, আমি ঘুমিয়ে গেলাম, অর্ধেক রাত পার হয়ে গেল, আবার উঠে মনে করলাম যে কিছু বলবো, দেখছি নামাজ পড়ছে, ফজরের আগে তাহলে বলবো। ফজরের নামাজের আগে মুহূর্ত দেখছি ফজরের নামাজে দাঁড়িয়ে, তারপরে দিন বলবো। এই করতে করতে যেদিনই আমি মনে মনে ভাবি দিনে বলবো তো বলে আনা সাইমন, আর রাত্রিতে বলতে যাই তো দেখি নামাজে দাঁড়িয়ে আছে, সেই জন্য রাত খাবে না হুজুর, ওকে আমি রাত করে নামাজ পড়তে দিই না, যখন নামাজ পড়ে ও চুলের মুঠি ধরে আমি ঠকা ঠক মাটিতে মারি যাতে ও নামাজ না পড়ে, আর আমি রোজার অবস্থায় ওর মুখে ঠেলে ভরে দিই খাজুরের খাজুরের ডরা, এই জন্য জানে ও রোজার না রাখে। আল্লাহ নবী ওর স্ত্রীকে বললে, ও মহিলা সাফওয়ান কি সত্য বললো? মেয়েটি বলল, হুজুর হ্যাঁ স্বামী আমার ঠিক বলেছে। আল্লাহ নবী বললেন, তুমি ভুল কইরেছ, তুমি ভুল কইরেছ, তোমার বিবাহ হয়ে যায় স্বামীর সেবা করবে, স্বামীর মন মতো তুমি চলবে, স্বামী ভক্তি স্বামী সেবা হবে, এটাই হলো আল্লাহর দরবারে সবচাইতে উত্তম আমল, আল্লাহর দরবারে সবচাইতে
উত্তম কাজ অতএব নফল রোজা যখন তুমি রাখবে তোমার স্বামীর পারমিশন নেবে তোমার স্বামীকে বলবে আমি আজকে রোজা রাখবো আজকে চাঁদের 13 তারিখে 13 14 15 রোজা রাখলে অনেক বলে নেকি হয় আমি রোজা রাখবো তুমি কি বলছো আপনি যখন নফল রোজা রাখবেন স্বামীর কাছে আপনার অনুমতি নিতে হবে যখন আপনি নামাজ পড়বেন নামাজ অত লম্বা যাবে না এসর নামাজ পড়লেই যথেষ্ট আল্লাহ নবী বললেন হে মহিলা বললেনা তোমরা যদি জান্নাত নিতে চাও বেশি কাজ তোমাদের করতে হবে না আল মারআতু ইযা সাল্লাত খামসান ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা আইয়াদখুলুল জান্নাতা মাশাআল্লাহ বাইহাকী শরীফের হাদিস ইসলাম দরদি ফের আমার আল্লাহ নবী বলেছেন হে মহিলা দলেরা তোমরা যদি জান্নাত নিতে চাও বেশি কাজ তোমাদের করতে হবে না চারটি কাজ তোমরা করিও আল মারুকে যা সালাত খামসা তোমরা রাত্রি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও রাত্রি দিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো আর স্বামী ভক্তি করো স্বামী সেবা করো স্বামী যদিও দুর্বল হয় তবুও তোমার স্বামী স্বামী যদি একটু পাগলা হয় স্বামী যদি একটু মোটা হুজার হয় তবুও তোমার ছাতা তবুও তোমার প্রেমের ছাতা না তোমার ইজ্জত তোমার সম্মান তোমার দ্বারা কিছু ভুল যদি হয়ে যায় আর স্বামী যদি তোমার থাকে তোমার ভুল ঢেকে যাবে তোমার কিছু পাপ যদি হয়ে যায় এ পাপ তোমার ঢাকা যাবে আর স্বামী যদি না থাকে তুমি ভুল না করলেও ভুল হয়ে যাবে যদিও খ্যাপ হয় যদিও মোটা মুস হয় তবুও তুমি রাস্তা দিয়ে যাবে তোমাকে টিটকারি মারবে না কেউ তোমাকে ঢেলা মারবে না কেউ তোমাকে কেউ অন্যায় কথা বলবে না কারণ জানে এর কি আছে এর স্বামী আছে দেখবেন আমরা রাস্তাতে চলে আমরা বোকা নই আমি সৈয়দুল মোল্লা বলছি খুব সিয়ানা মাল রাস্তাতে যাই অনেক সময় আমরা এই লাইনে তো আপনাদের কি আপনি লালকুয়া থেকে শিয়ালদহ লাইনে যাবেন মাথা খারাপ হয়ে যাবে মেয়েদের কীর্তি দেখলে বহরমপুর স্টেশনে যদি আপনি যান কৃষ্ণনগর স্টেশনে যদি যান মেয়েদের